দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম কলেজ ছাত্রী ধর্ষণ মামলায় রাজশাহীর পুঠিয়া পৌরসভার মেয়র মামুনকে গ্রেফতার করেছে পুলিশ রাজশাহীতে যৌতুকের দাবিতে সন্তানের সামনে গৃহবধূকে গলা টিপে হত্যা করেছে তার পাশণ্ড স্বামী দেশ সেরা নির্বাচিত হওয়ায় আনন্দরালি করেছেন রাজশাহী কলেজের শিক্ষক শিক্ষার্থীরা নাটোরের লালপুরে ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত রাজশাহীর পুঠিয়া পৌরসভার মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আল মামুনকে কলেজ ছাত্রী ধর্ষণ মামলায় গ্রেফতার করেছে পুলিশ বুধবার ভোরে বরগুনা জেলা থেকে তাকে গ্রেফতার করা হয় বিষয়টি নিশ্চিত করেছে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম ধর্ষণ মামলার পর থেকেই মেয়র পলাতক ছিলেন মামলার এজাহার সূত্রে জানা যায় গত বছর পারিবারিক বিরোধ নিষ্পত্তির জন্য মেয়রের সাথে দেখা করেন ওই ছাত্রী সেই সূত্র ধরে মেয়র মামুন তার দায়িত্ব নেওয়ার প্রলোভনে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করেন মামলা দায়ের পর পুলিশ ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষা করাতে গত সোমবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয় এর আগে গত বছর দুর্গাপুরের বাসিন্দা হাসপাতালের এক সেবিকা মেয়র মামুনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছিলেন পরে ভুক্তভোগী পরিবারের সাথে মীমাংসা করে সে যাত্রায় বেঁচে যান পুঠিয়ার বর্তমান মেয়র মামুন চাপাই নবাবগঞ্জে অভিযান চালিয়ে পাঁচ কোটি টাকা মূল্যের হেরোইন সহ এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব পাঁচ মঙ্গলবার দিবাগত রাত সোয়া চারটার দিকে সদর থানাধীন চররানীনগর গ্রামে রাজশাহী র্যাবের একটি টিম এই অভিযান পরিচালনা করে বুধবার রাজশাহীতে র্যাব পাঁচের সদর দপ্তরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র্যাব পাঁচের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার গ্রেফতারকৃতের নাম হুমায়ুন কবির তিনি চররানীনগর এলাকার দামেজ উদ্দিনের ছেলে র্যাব জানায় আসামি হুমায়ুন স্বীকার করেছে সে মাদক কারবারের সঙ্গে জড়িত এ চক্রের সদস্যরা সীমান্তের ওপার থেকে কৃষক ও মাছির ছদ্মবেশে হেরোইন চোরাচালান করে থাকে এর আগে এই মাদক কারবারি চক্রের একজন গত তেরো আগস্ট র্যাব গোয়েন্দা চালে ধরা পড়েছিল বেশ কয়েকবার তারা এই পন্থায় মাদক পাচার করেছে আটকৃত আসামির বিরুদ্ধে চাপাই জেলার সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে চাপাই জেলার সদর থানাধীন চর রানীনগর গ্রাম থেকে র্যাব একটি অপারেশন দল একটি অপারেশন পরিচালনা করে পাঁচ কেজি হেরোইন এবং কবিরকে করতে সমর্থ হয়। রাজশাহীতে যৌতুকের দাবিতে সন্তানের সামনেই সোনিয়া নামের এক গৃহবধূকে গলা টিপে হত্যা করেছে তার পাশ্ড স্বামী বুধবার সকাল নয়টার দিকে পবা উপজেলার রামচন্দ্রপুর ভবানীপুর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান নিহত গৃহবধূ সোনিয়া পবা উপজেলার কয়রা গ্রামের হানিফের মেয়ে তার স্বামীর নাম নাসির তিনি পবা উপজেলার ভবানীপুর পূর্বপাড়া এলাকার মঞ্জিলের ছেলে পুলিশ ও স্থানীয়রা জানায় দীর্ঘদিন যাবৎ যৌতুকের জন্য গৃহবধূ সোনিয়াকে নির্যাতন করতেন তার স্বামী নাসির বৃহস্পতিবার নয়টার দিকে যৌতুকের জন্য নাসমির নামে চার বছরের তাদের মেয়ে সন্তানের সামনে ঝগড়া শুরু হয় এক পর্যায়ে স্বামী নাসির গৃহবধূ সোনিয়াকে ব্যাপক মারপিট করে ও গলা চেপে শ্বাস রোধ করে হত্যা করে পরে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের ফ্যানে ঝোলানোর চেষ্টা করে না পেরে নাসিরসহ পরিবারের সবাই পালিয়ে যায় পবা থানার ওসি ফরিদ হোসেন জানান ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে জানা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে তবে মামলা হলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ পারফরম্যান্স র্যাঙ্কিং দুই হাজার আঠারো ভিত্তিতে রাজশাহী কলেজ দেশ সেরা নির্বাচিত হওয়ায় আনন্দ র্যালি করেছেন কলেজটির শিক্ষক ও শিক্ষার্থীরা বুধবার সকাল সাড়ে দশটার দিকে রাজশাহী কলেজের রজনীকান্ত মঞ্চের সামনে থেকে এই আনন্দ র্যালি বের করা হয় র্যালিটি কলেজের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে কলেজের মূল ফটকে গিয়ে শেষ হয় এরপর শিক্ষার্থীরা একে অন্যকে মিষ্টি মুখ করান এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক সাবেক অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান সহ অন্যান্য শিক্ষকবৃন্দ এবং সকল বিভাগের শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ পারফরমেন্স র্যাকিং দু অনুযায়ী জাতীয় পর্যায়ে সত্তর দশমিক পাঁচ পয়েন্ট নিয়ে প্রথম হয়েছে রাজশাহী কলেজ এ নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানটি পরপর চারবার দেশ কলেজ নির্বাচিত হল শতভাগ শিক্ষার্থীর আবাসিক সুবিধা নিশ্চিতকরণ সহ বিশ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন নোয়াখালী আব্দুল মাল্যেক উকিল মেডিকেল কলেজের শিক্ষার্থীরা একাডেমিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে এ বিক্ষোভ করে তারা এতে কার্যত অচল হয়ে পড়েছে কলেজের সকল কার্যক্রম ভোগান পড়েছে ডোপ টেস্ট করতে আসা শত শত মানুষ বুধবার সকাল নয়টা থেকে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ শুরু করেন সাধারণ শিক্ষার্থীরা পরে একাডেমিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন তারা এরপর সকাল সাড়ে দশটার দিকে ক্যাম্পাসের অনিয়ম দুর্নীতি বন্ধে সাধারণ শিক্ষার্থীরা গণস্বাক্ষর কর্মসূচি পালন করে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান বিশ দফা দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে ততক্ষণ অবরোধ চলবে এ বিষয়ে জানতে কলেজের অধ্যক্ষ আব্দুস সালামের মুঠোফোনে কল করলে তিনি ফোন বন্ধ করে দেন নাটোরের লালপুরে বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে প্রাণ গেল শিমলা ও মাহিন নামে চার বছর বয়সী দুই শিশুর তারা সম্পর্কে মামা তো ফুপাতো ভাই বোন নিহত শিশু শিমলা ওই গ্রামে শিপন শেখের মেয়ে ও মাহিন একই এলাকার লিখন আলীর ছেলে বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার দুই নং ঈশ্বরদী ইউনিয়নের জুকাদাহ গ্রামে এ ঘটনা ঘটে নিহত শিশুদের স্বজনরা জানান সকালে সিমলা ও দুজনে বাড়ির পাশে খেলা অনেক সময় তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করে পরে গ্রামের তাদের সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজ করা শুরু করেন খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের ডোবার পানিতে তাদের ভাসতে দেখেন স্থানীয়রা পরে শিশুদের উদ্ধার করে পার্শ্ববর্তী পাবনা জেলার ঈশরদী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালালউদ্দিন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিনিয়োগ করে যক্ষা নির্মূলে জীবন বাঁচাই সবাই মিলে এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার বেলা সাড়ে একটি রেস্টুরেন্টে নাটাব জেলা শাখা এর আয়োজন করে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন কাজী রোজিয়ারা খাতুন তিনি বলেন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গল হিসেবে দুই ভাগ কমিয়ে সালের হবে এ লক্ষ্যে সকল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে অন্য কোথাও পাঠিয়ে যদি কোনো পরীক্ষার দরকার হয় সে খরচও সরকার বহন করবে নাটাব জেলা শাখার সাধারণ সম্পাদক খন্দকার এনামুর রহমান চিনুর সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোস্তাফিজুর রহমান ব্র্যাক এরিয়া সুপারভাইজার আবুল বাসার ও নাটক কমিউনিকেশন কর্মকর্তা বিচিত্র চন্দ্র দাস সহ অন্যান্যরা এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ